Welcome to our channel. এই ভিডিওতে দেখব কোন একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে কিভাবে রিজিওন অফ কনভারজেন্স বের করতে হয়। তো ধরে নিচ্ছি এরকম একটি ফাংশন আমাদের দেয়া আছে u ইনভার্স 2t u অফ -t প্লাস e টু দি পাওয়ার 3t u অফ t। তো প্রথমত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে নিতে হবে। প্রথম পার্টের জন্য u অফ -t u অফ সরি e টু দি পাওয়ার -2t u অফ -t এর যদি ল্যাপ্লাস নেই প্রথম পার্টের জন্য তাহলে আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস এ, এ বলতে বোঝায় টু, প্লাস দ্বিতীয় অংশের জন্য আসবে ওয়ান বাই এস মাইনাস এ বা এস মাইনাস থ্রি। এ হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমাদের আরওসি বের করতে হবে। তো এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি দুইটি পার্ট রয়েছে। প্রথম অংশের জন্য যদি আমরা পোল ইউজ করি, পোল বের করি, পোল ওয়ান, তাহলে যেটা আসবে এস প্লাস টু ইকুয়াল জিরো অথবা এস ইকুয়াল মাইনাস টু, এবং দ্বিতীয় ক্ষেত্রে আসবে এস মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এস ইকুয়াল থ্রি। তো আমরা যদি পোলগুলোকে প্লট করি তাহলে যেটা দাঁড়াবে জিরো এক্সিস ইমাজিনারি এক্সিস, এটা হচ্ছে রিয়েল এক্সিস, ইমাজিনারি রিয়েল। পোল থেকে দেখতে পাচ্ছি দুইটি রিয়েল পার্ট রয়েছে এস ইকল মাইনাস টু এবং এস ইকল থ্রি। তো আমরা যদি এস ইকল মাইনাস টু এই জায়গায় ডিফাইন করে নিই এস ইকল থ্রি, এই দুইটি পোল আমরা পেয়েছি। তো এখন দেখতে হবে পোলের জন্য দুইটি ইমাজিনারি অ্যাক্সিসের প্যারালালে দুইটি লাইন ক্রিয়েট করে নিলাম। এখন রিজিয়ন অফ কনভার্জেন্স লেফটে হবে নাকি রাইটে হবে সেটা জানার জন্য আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে লেফট সাইডে রিজিয়ন অফ কনভার্জেন্স থাকবে নাকি রাইট সাইডে থাকবে সেটা ডিপেন্ড করে যে ফাংশনটা আমরা ইউজ করছি সেই ফাংশনটা লেফট সাইডেড নাকি রাইট সাইডেড। তো প্রথম অংশটা যদি দেখি ইউ অফ মাইনাস টি, ই ইনভার্স টু টি ইউ অফ মাইনাস টি, এটা হচ্ছে লেফট সাইডেড। আর দ্বিতীয় অংশটা যদি দেখি ই টু দি পাওয়ার থ্রি টি ইউ অফ টি হচ্ছে রাইট সাইডেড। সুতরাং আমরা প্রথম অংশের জন্য বলতে পারি যে রিজিয়ন অফ কনভার্জেন্স হবে রিয়েল পার্ট অফ এস যেহেতু লেফট সাইডেড সুতরাং লেস দেন মাইনাস টু, এবং দ্বিতীয় অংশের জন্য হবে রিয়েল পার্ট অফ এস যেহেতু শুধু রিয়েল অংশ রয়েছে এবং রাইট সাইডেড সেজন্য হবে গ্রেটার দেন থ্রি। তো মাইনাস টু থেকে ছোট, মাইনাস টু থেকে ছোট হচ্ছে এই সাইডে, এবং প্লাস থ্রি থেকে বড়, প্লাস থ্রি থেকে বড় হচ্ছে এই সাইড। তো আমরা যদি দুইটা কম্বিনেশন করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে রিজিয়ন অফ কনভার্জেন্স মাইনাস টু থেকে ছোট এবং প্লাস থ্রি থেকে বড়। তো এরকমভাবে আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি যে রিজিয়ন অফ কনভার্জেন্স কীভাবে বের করতে হয় একটি কম্বিনেশন থেকে, আরেকটি উদাহরণ যদি দেখি, ধরে নিলাম এরকম একটা ফাংশন দেয়া আছে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে নিতে হবে। ই ইনভার্স ফাইভ টি ইউ অফ টি, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ওয়ান বাই এস প্লাস এ, তার মানে হচ্ছে এস প্লাস ফাইভ, প্লাস ই ইনভার্স টু টি ইউ অফ মাইনাস টি, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে মাইনাস ওয়ান বাই এস প্লাস এ, মানে হচ্ছে এস প্লাস টু। তো এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে যদি আমরা দেখি যে পোল কী হয়, তো প্রথম ক্ষেত্রে পোল হবে এস প্লাস ফাইভ ইকুয়াল জিরো অথবা এস ইকুয়াল মাইনাস ফাইভ, এবং দ্বিতীয় ক্ষেত্রে হবে এস প্লাস টু ইকুয়াল জিরো অথবা এস ইকুয়াল মাইনাস টু। এখন আমরা যদি রিজিয়ন অফ কনভার্জেন্স বের করি, রিজিয়ন অফ কনভার্জেন্স তাহলে যেটা দাঁড়াবে প্রথম ক্ষেত্রে প্রথম ফাংশনটা যদি দেখি, প্রথম ফাংশনটা হচ্ছে ই ইনভার্স ফাইভ টি ইউ অফ টি, তার মানে রাইট সাইডেড একটা ফাংশন, রাইট সাইডেড, এবং দ্বিতীয় ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে লেফট সাইডেড। তো এখন প্রথম ক্ষেত্রে রিজিয়ন অফ কনভার্জেন্স হবে রিয়েল পার্ট অফ এস যেহেতু রাইট সাইডেড ফাংশন সুতরাং গ্রেটার দেন মাইনাস ফাইভ, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু লেফট সাইডেড সুতরাং রিয়েল পার্ট অফ এস লেস দেন মাইনাস টু। তো আমরা এর কম্বিনেশনটা বের করার জন্য প্লট করতে হবে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। তো প্রথম ক্ষেত্রে একটা হচ্ছে মাইনাস টু আর একটা মাইনাস ফাইভ, এই পয়েন্টটা ধরে নিচ্ছি মাইনাস টু, এই পয়েন্টটা মাইনাস ফাইভ।
রিজিয়ন অফ কনভার্জেন্স বের করার জন্য প্যারালাল দুটো দাগ নিয়ে নিই, মাইনাস ফাইভ থেকে বড়, তো মাইনাস ফাইভ থেকে বড় অবশ্যই রাইট সাইডে হবে, এই সাইডে, আর মাইনাস টু থেকে ছোট, তো মাইনাস টু থেকে ছোট হচ্ছে এই সাইড। সুতরাং আমরা দেখতে পাই যে যদি দুইটার কম্বিনেশন করি তাহলে রিজিয়ন অফ কনভার্জেন্স হবে এই অংশটা, মাইনাস ফাইভ থেকে মাইনাস টু পর্যন্ত এতটুকু অংশ। তো দুইটা কম্বাইন করে আমরা লিখতে পারি যে কম্বিনেশনের রিজিয়ন অফ আরওসি হবে রিজিয়ন অফ কনভার্জেন্স মাইনাস ফাইভ থেকে বড় রিয়েল অফ এস এবং মাইনাস টু থেকে ছোট। তো আমরা যদি এরকম কোনো ফাংশন পাই তাহলে ফাংশন থেকে খুব ইজিলি এই পুরো ফাংশনটার আলাদা আলাদাভাবে রিজিয়ন অফ কনভার্জেন্স বের করে দেন পুরো ফাংশনটার রিজিয়ন অফ কনভার্জেন্স কী হবে সেটা আমরা বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।